তিনি বললেন যে আমাকে না জানিয়ে আমি ভূমি রাজস্ব মন্ত্রী আমাকে না জানিয়ে করেছি সেদিনও যদি ক্ষমা চাইতো যে না আমাদের ওটা অন্যায় হয়েছে তাহলেও তাহলেও কেসটা অন্য হয় আমি তো এ নিয়ে বলেছিলাম কি দিয়ে কাঁঠাল পাকানো যায় সুমন নিয়ে তো ওরা বললে হ্যাঁ আমরা কাঁঠাল পাকাবো ঠিক সময় তা পাকাবো কাঁঠাল এখন পেকে গেছে আমার কি এটা কাঁঠাল ভাঙতেও যায় না কাঁঠাল ভাঙতে গেলে আগে হাতে তেল লাগাতে হবে তা নাহলে কাঁঠাল আটা এমন জড়িয়ে যাবে না ওই ওই আটাতেই আটকে যাবে বর্তমানে রাজ্যের অন্য দলগুলোর বিশেষ করে একটি দলের যে যে সমস্ত প্রার্থী নির্বাচন দেখলাম সেটা আমার কাছে হাস্যকর মনে হয়েছে তখন মনে হয়েছে যে এইটা যদি বাংলার ফেট হয় তাহলে বাংলার আরও দুর্দিন একেবারেই আসন্ন সেইখান থেকে দাঁড়িয়ে মনে হয়েছিল এটা আমি আমার আমার যে রাজনৈতিক যে প্রেক্ষাপটে আমি নিজে লড়াই করি সেখানে আমাদের আমার আমারও এগিয়ে যাওয়া উচিত যে লড়াই আমি মানুষের জন্যে করছি সেটা আমি আগামী দিনেও করব এবং ঠিক সেই লড়াইটাই রাজ্জাকদা বারবার করে বলার চেষ্টা করছেন যে না মানুষকে দেখো মানুষের পাশে কারা আছে মানুষকে নিয়ে কারা কাজ করছে তাদের তাদেরকে দিকে সবাই তাকাক সেই জন্য আমার রাজ্জাকদার কাছে আজকে আসা এবং পরামর্শ নিতে আসা সমী রাইজ সম্পর্কে আমার একটা ধারণা আছে যে সেই যে দিনকার প্রতিবাদী মুখ সেই মুখগুলোর মধ্যে এই মুখটা আছে হোর্ডিং ব্যানার যদি এখন কোনো জায়গায় থেকে থাকে অনেকগুলো মুখ ছিল সেই মুখের মধ্যে এই মুখটা আছে তাহলে সেই মুখটা এখনও কিন্তু সেই প্রতিবাদ করে যাচ্ছে শুধু সমাজের মানুষ হিসেবে যে লড়াইটা করতে চাচ্ছিলেন তার কন্টিনিউশন আছে সেই দিক দিয়েটা মরাল সাপোর্ট আছে কিন্তু আমি পলিটিক্যালি কোনো পার্টির হয়ে ক্যাম্পেনে যাব না আমি বলবো যে যার যে স্বচ্ছতা এইসব গুণগুলো আছে তো তাকে সমর্থন করুন